একটা ছেলে বউর ভালোবাসা না পাইলে দেন পরকিয়া করে, ভালো ভালোবাসা না পাইলে দেন পরকিয়া করে, এটাই অশান্তি হলে সে অন্য জায়গায় শান্তি নিতে চায়। বিয়েটা আসলে কি, এটা আসলে বিয়েটা খুবই কি বলবো, এটা আতঙ্কই। বিয়ে করলে আছে মানে এক গেমই হয়ে যায়, হাজব্যান্ডের কথা শুনতে হয়, বিয়ে হয়ে যাওয়া যায় না, অনেক কিছু দায়বদ্ধতা থেকে যায় এখানে, অনেক কিছু দায়বদ্ধতা থেকে যায়, সংসার অশান্তি হয়, অনেকে টাকা থাকে, অনেকে টাকা থাকে না, ঝগড়া লাগে, অনেক গরিবরা অনেক হাজব্যান্ডের নিয়ে ঝগড়া লাগে অনেক সময়, এই জন্য অনেকে পরকিয়া করে, অনেকে পরকিয়া করে না, এই সংসার নিয়ে হইচই হয়। আমি মনে করি দুজনই সমান সমান করতেছে, দুজনই করে, ছেলেরা করে মেয়েরাও করে, ছেলেরা বাইরে গেলে বাসা থাকলে মোবাইল অফ অফ, কিন্তু বাইরে গেলে ঠিকই প্রেম। এই আমি এই যে একটা মেয়ে টিকটক করলো, ছবি দেখলো, তার দেখাটা এরকম, ওয়াইফের না দেখে, ওয়াইফ কিন্তু সুন্দরী কিন্তু তাকে দেখবে না, কিন্তু ওইভাবে তাকায় থাকবে এই মোবাইলের দিকে, এই মোবাইলের দিকে এইভাবে তাকায় থাকবে, আসলে ওরটাই সুন্দর লাগে, কিন্তু তার ওয়াইফ যে তার হাজব্যান্ড যে ওটা আর ভালো লাগে না। আমিও যদি আমার হাজব্যান্ডকে আমার ভালো লাগবে না, আমি অন্য ছেলেকে আমার ভালো লাগবে, এটাই মানে দুনিয়ার এই নীতি হয়ে গেছে। সবাই দেখেন হাউস ওয়াইফ হলে চ্যাটিং করে আননোন নাম্বার সাথে বা ফ্রেন্ডশিপের সাথে চ্যাটিং করে, হয়তো ভাবে মডেলের ওরা মনে হয় বেশি খারাপ, বাসার ভিতরেও কিন্তু হাউস ওয়াইফ অনেক খারাপ, হাউস ওয়াইফ খারাপ এবং ছেলেরা কিন্তু বাইরে গিয়ে বান্ধবী পাতে, এরকমই দুই সমান সমান চলছে, এই জন্য ডিভোর্সটা বেশি হইতেছে। মেয়েরা স্বামী থাকে পরে কেয়া করে, আসলে মানসিক অশান্তি হলে তো পরে কেয়া করে, যেখানে আসলে তা মানে তাকে দেওয়া হচ্ছে না বা তাকে দেওয়া এটা যাচ্ছে না, অনেকে অনেক মেয়েরা অনেক মেয়েরা মনে করে না এই স্বামী সংসারে একসাথে প্লেটে ভাত খাবো এটাই ভালো লাগে, এরকম। একটা ছেলে বউর ভালোবাসা না পাইলে দেন পরকিয়া করে, ভালো ভালোবাসা না পাইলে দেন পরকিয়া করে, এটাই অশান্তি হলে সে অন্য জায়গায় শান্তি নিতে চায়, মানে শেয়ার করে কথা বলে, এই এটা বলতে পারবো না, এটা অ্যান্সার দিবেন, এটা তাহলে বাইরে ভবিষ্যতের জন্য থেকে যাবে। মানে কি মানে আপনার মতামত কি? না আমি এটা এটা দিয়ে না, এটা ছাড়া না, ওই যে বললাম বিদেশি ছেলে বিয়ে করলে দেন বিদেশি চলে যাব, আমেরিকা বা কানাডা চলে যাব, ইচ্ছা আছে ওখানে মানে ওখানে স্থায়ী হওয়ার জন্য ইচ্ছা আছে, অবশ্যই এটা আমি চাচ্ছিলাম আইটেম সং এর একটা কোনো গানে নাচার জন্য। আমি আত্মবিশ্বাস আছে দেখে ইন্ডাস্ট্রিতে ধরে রাখছি, বা এত বছর আমি আছি বা এখনো ফেমাস, বাট আমি তো ঝরে যেতে পারতাম, কিন্তু আমি তো আত্মবিশ্বাস এখন নিজেকে ধরে রাখতেছি, দেন মেনটেন করতেছি দেখে, দেন আমি সামনে আরো আগানোর জন্য চেষ্টা চালায় যাচ্ছি, এটাকে এটাই বলবো আমি সবাইকে। মিডিয়া জগৎটা খুবই স্ট্রাগল করতে হয় এবং এখানে প্রতিযোগিতা, এখন আজকে আপনি হাই, আজকে আপনি নায়িকা, পরের দিন কিন্তু আবার লো চলে যেতে হয়,